সহস্রধারা ঝর্ণা দেখা যাচ্ছে। এই সীতাকুণ্ড ইকো পার্কে দুটি ঝর্ণা রয়েছে, একটা হচ্ছে সুপ্তধারা আর একটি হচ্ছে সহস্রধারা। আমরা সুপ্তধারা ঝর্ণা ঘুরে এখন সহস্রধারা ঝর্ণার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। এটা এখনও কত দূর সেটা জানি না, কত সময় লাগবে, কত সময় হাঁটতে সেটাও জানি না। ঘন্টা দেড়েক মরে গেছি তাহলে আজকে। আস্তে আস্তে উপর দিকে হাইটে হাইটে যায় আর আমি তো তাকে সহকারী পদে উন্নীত করেছি, পদোন্নতি দান করেছি। সব জায়গায় নতুন রাখে, পুরাতনটা নষ্ট হচ্ছে না, কিছু বলতে হচ্ছে না। ওটা তো বেশ কষ্টকর। এখান থেকে আর কিছু অংশ দেখা যাচ্ছে। গাছপালার দিকে তাকিয়ে থাকলে যেটা হচ্ছে সীতাকুণ্ডের ক্যাকটাস উদ্যান, আর পাশে যে ক্যাকটাস গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো মরুভূমি অঞ্চলে ক্যাকটাস গাছ না, এখানে চাষ করা হয়েছে। সেটা মরুভূমির অঞ্চলে ক্যাকটাস তো বেশি কাঁচা থাকে, আরও দেখতে আরও সুন্দর হয়। এটা অনেক সুন্দর ক্যাকটাস গাছ। দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। গড়খানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম, আমি খাজি সবই দিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম, চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, বাকি লাগিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাইস, ওয়াও। আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার
হাঁটা শুরু করলাম ঝর্ণার দিকে। তবে আগে আমাদের যারা আছে তারা আগে আর যাচ্ছে, আমি বেশি বেশি যাচ্ছি। 6,000 ভাই। তারপর এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সবাই এখান থেকে জায়গাটা দেখে, তো আমিও আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। ভিউ পয়েন্ট হলো এই যে এইটা। ও নাইস, এই যে সেই ভিউ পয়েন্ট, এই যে সেই এখান থেকে আবার উপরের দিকে সিঁড়ি চলে গেছে। সিঁড়িতে কোথায় গেছে সেরকম জানি না, আমরা দেখতে সিঁড়িতে যাবো না। আমরা সহস্র ধারার কাছে চলে এসেছি প্রায়। সামনে দেখতে পাচ্ছেন গাড়িটা রেস্টার্ট করা আছে। সহস্র ধারা ঝর্ণার খুব কাছাকাছি চলে এসেছি আমরা। সহস্র ধারা দেখার জন্য নিচের দিকে নামতেছি, সহজ ওটা হয়তো একটু কঠিন হবে, তারপরে দেখাচ্ছি আপনাদের। নিচে অনেক শব্দ হচ্ছে, অনেকেই গোসল করতেছে, তো সে শব্দ আসতেছে ওখানে। সামনে আসছি না, এটা এখান থেকে অবশ্য ক্যামেরা দেখা যাচ্ছে না, চোখে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা সিনারি। আর এখানে যে সাপোর্ট আছে হাত দিয়ে ধরার জন্য, সহজে আপনি হাত দিয়ে এখানে ধরে নামতে পারবেন, উঠতে পারবেন, এই জন্য আপনার বাস প্রয়োজন হবে না আলাদা করে। তা ভাই এখন খারাপ বাবা, আস্তে আস্তে নামি। ওই গট এই যে এই খালা সিঁড়ি ঠিক, আমরা এখন নামলাম, পানি নাই, যেটা আছে বালু পানি গাছ ফেলে যায়। হ্যাঁ হ্যাঁ, কি হবে ও অনেকক্ষণ পর পানি পেলাম, পানি দিয়ে এক মিনিট পাই আছে, সমস্যা নিয়ে পাতা লাগবে না, কিনে চলে যেতে পারবো। এই যে দেখা যাচ্ছে ঝর্ণা পড়তে চলো রে, পানি পানি তো ভালোই আছে, খারাপ না। এই যে সেই সহস্র ধারা ঝর্ণায় চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছি অনেক লোক আছে, এখানে প্রচুর লোক, এখানে হয়তো আমার কথা শোনা যাবে না, এত পরিমাণ লোক, এতে কারণে শোনা যাবে না হতে পারে, দেখানোর চেষ্টা করতেছি। এটা পড়তেছে একদম কেন্দ্রে শুরু করে, ওই যে উপরে থেকে আসতেছে একদম শুরু করে মিশাই। আর এখানে যারা আসে তারা অনেক বেশি চিল্লাচ্ছে, আপনাদেরকে কিছু কথা শোনাতে পারবো না, তারপরেও দেখানোর চেষ্টা করতেছি। সামনে আসে অনেক পানি, হয়তো বর্ষাকাল আর বেশি হয়, কিন্তু বর্ষাকাল এখন নাই, এখান থেকে হয়তো পানি থাকে, এখন পানি নাই দেখে বোঝা যাচ্ছে, বর্ষাকাল এখান থেকে হয়তো পানি আরও বেশি থাকে। এখন দাঁড়িয়ে আছি সহস্র ধারা ঝর্ণাতে, এখানে এসে আমাদের গোসল করার প্ল্যান ছিল, কিন্তু এখানে পানির যে অবস্থা দেখতেছি তাতে আমাদের সেই প্ল্যান নস্যাৎ হয়ে গেল। কিছু কুচক্রি মানুষের কারণে তারা পানির অবস্থা এত খারাপ করে দিয়েছে। পানির অবস্থা দেখে মনে হচ্ছে যে এখানে কি মিরিন্ডা নাকি এক গ্লাস পানির অবস্থা, কি মিরিন্ডা কালার পানির অবস্থা, আসলে মিরিন্ডা কালার হয়ে গেছে। না মিরিন্ডা কালার তো হয় না, তাহলে কি হবে, মিরিন্ডা অরেঞ্জ কালার না, একটু বয়ের মতো সহস্রধারা ঝর্ণার একটা বৈশিষ্ট্য আমরা এখানে এসে দেখতেছি, সেটা হচ্ছে
মাঝে মাঝে ঝর্ণার পানি পানি খাওয়া দাওয়া অনেক কম পড়তেছে, আবার হঠাৎ করেই বেড়ে যাচ্ছে। এটার কারণ আমি জানি না এখন পর্যন্ত, দেখি যদি জানতে পারি জানাবো। উপরে কোনো বাঁধর আছে বুঝতে পারছেন না, সে বাঁধর পানি থামাচ্ছে এবং ছাড়ছে। আমাদের জাহিদ ভাই নাকি বললো যে উপরে কোনো বাঁধর আছে, ওই বাঁধর পানি থামাচ্ছে। সহস্রধারা ঝর্ণা দেখা যাচ্ছে এই সীতাকুণ্ড ইকো পার্কে। দুটি ঝর্ণা রয়েছে, একটা হচ্ছে সুপ্তধারা আর একটি হচ্ছে সহস্রধারা। তবে গোসল করার জন্য উপযোগী যেটা, সেটা হচ্ছে সুপ্তধারা ঝর্ণাটা। আমরা সেটা থেকে গোসল করে আসছিলাম এখানে। আগে আমরা সুপ্তধারাতে গিয়েছিলাম, এখন এখানে আসলাম সহস্রধারাতে। ওখানে গোসল করার জন্য যথেষ্ট সুন্দর পরিবেশ রয়েছে, আর এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, আসলে এখানে গোসল করার মতো পরিবেশ নাই। এই জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা আসলে এটা করতেছি না। যতটুকু সম্ভব আপনাদেরকে সহস্রধারা ঝর্ণা দেখানোর চেষ্টা করলাম। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।